তিলাঞ্জলির পরবর্তী অংশ পৃষ্ঠা 260। জোছু উঠে দাঁড়ালো, না আর এ ঘরে নয়, ওই রব শুনলে আমি পাগল হয়ে যাব। প্রত্যেক মুহূর্তকে যেন ওরা পাহারা দিচ্ছে। একটু নিশ্চিন্তে একটু স্বস্তি বোধ করেছ কি? ওই শব্দের বিষ ছুঁড়ে মারবে। আশ্চর্য, ওঠো বৌদি, কে ডাকে? কথাটা বলেই অবনী যেন সমহাবিষ্টের মতো ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একটা হাত তুলে ইশারায় জানিয়ে দিল, চুপ, শুনতে দাও। চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ অথচ আকস্মিক বিস্ময় স্পর্শে একটু অস্থির। জোছু ভয়ে শিউরে উঠল। অরুণা দম বন্ধ করে অনড় কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। একটা না জানা শঙ্কায় চোখ ছলছল করতে লাগলো। অবনীর এরকম আচরণ তারা কখনো দেখেনি। অবনী তখনও সেইভাবে দাঁড়িয়ে আছে, তার সমস্ত অন্তর যেন কান পেতে আছে সেই ডাক শোনার জন্য। নাটকের শেষ অঙ্কে উপসংহারের আগে একটা রহস্যভরা স্তব্ধতার মধ্যে তিনজনে অভিনেতার মতো দাঁড়িয়ে আছে। শুনতে পাওয়া গেল দরজার কড়া নেড়ে সেই ক্ষীণ স্বর ডাকছে, অবু। অবনী দরজার খিলটা সশব্দে খুলে একটা লাফ দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। পেছনে পেছনে প্রায় দৌড়ে এলো জোছু আর অরুণা। অবনী চেঁচিয়ে উঠল, পিসিমা আপনি? পরিধানে আধমহালা একটা থানের শাড়ি, একটা নামাবলী গায়ে জড়ানো, ছোট্ট খাট্ট দেখতে এক বৃদ্ধা বিধবা দাঁড়িয়ে আছেন। অবনীকে দেখতে পেয়ে আস্তে একবার হাসলেন। মুখখানা খুবই শুকনো বলে হাসিটাও একটু শুকনো মনে হলো। তিনজনে প্রণাম করলো। পিসিমা আশীর্বাদের ভঙ্গিতে জোছুর মাথায় হাত দিয়ে বললেন, জ্যোৎস্না নাকি? কত বড়টি হয়ে গেছে। 10 বছর পরে জোছুকে তিনি দেখলেন। অরুণার চিবুকে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, এই প্রথম দেখছেন অরুণাকে। জোছু পিসিমাকে জড়িয়ে ধরে ঘরের ভেতর নিয়ে গেল। অরুণা একটা আসন এনে পাতলো। হাসি মুখ ধুয়ে পিসিমা বললেন, অবনী জিজ্ঞেস বসলেন অবনী জিজ্ঞেস করলো, এখন কোত্থেকে আসছেন পিসিমা? দেশ থেকে। হঠাৎ দেশ থেকে চলে এলেন? অবনীর প্রশ্নের উত্তরে পিসিমা শুধু নিঃশব্দে হাসতে লাগলেন। অরুণা একটা পাখা হাতে কাছে বসে পিসিমাকে বাতাস করছিল। একটা ক্লান্তিমুক্ত আরামের আস্বাদে পিসিমার চোখ মাঝে মাঝে বুজে আসছিল, মাথাটা থেকে থেকে কাঁপছিল, সদ্য রোগমুক্ত মানুষের দুর্বলতার মতো। পৃষ্ঠা 208। অবনী দেখছিল পিসিবার মুখখানা পুরাতন পুঁথির পাতার মতো যেন ভাঁজে ভাঁজে জীর্ণ হয়ে উঠেছে। সবারই জীবনের শেষ যাত্রার ঘাটের সিঁড়িগুলি এই রকমই ভাঙা ভাঙা, কিন্তু পিসিমা হাসছিলেন ঈষৎ বিষণ্ন আবছায়ের মতো, ক্ষীণ জোনাকি জলার মতো প্রচ্ছন্ন একটা উত্তর সে হাসিতে সুস্পষ্ট হয়ে উঠেছিল। অবনী, দেশে আর থাকা যায় না, নয় পিসিমা? পিসিমা মাথা নেড়ে সায় দিয়ে বললেন, না আর থাকা যায় না। অরুণা জোছুর চোখে তখন একটা কৌতূহল ফুটে রয়েছে। পিসিমার মতো লোক বলছেন দেশে আর থাকা যায় না, এর অর্থ কি? পিসিমার মতো একটি জেদি রাশভারী অহংকারী মানুষ, সংসারে শ্বশুরের সংসারে কর্তৃপনার গর্ব গৌরব পিসিমা কখনো ভুলতে পারতেন না। জোছু অরুণা সেসব পারিবারিক ইতিহাসের ঘটনাগুলি কিছু কিছু শুনেছে। পিসেমশায় মারা যাওয়ার পর কতবার পিসিমাকে আনতে লোক পাঠানো হলো, কত চিঠির অনুরোধ গেল, কিন্তু তিনি এলেন না। তিনি নিজে নিঃসন্তান, তবু বলতেন আমার সংসার ফেলে কোথায় যাব। দাদু তখনও বেঁচে আছেন, কত দুঃখ করতেন। পিসিমার দায়রদের বিরাট সংসার, মাসে একটা করে অন্নপ্রাশন, বছরে একটা করে বিয়ে আর জগদ্ধাত্রী পুজো। পিসিমার আমিত্ব সেখানে সর্বময়। পিসিমাকে না হলে ছেলেগুলি পড়তে বসবে না, গরুগুলির যত্ন হবে না, সেই সংসারে তরুণী যেন বানচাল হয়ে পড়বে। কিন্তু আজ এমন কি ঘটনা ঘটেছে যে সেই পিসিমা শুধু একটি নামাবলী গায়ে খবর না দিয়ে দূর পথের ক্লেশ সহ্য করে হঠাৎ একা একা কলকাতায় চলে এলেন? কিংবা সেই অঘটন যার জন্যে তার আদুরে সংসারের হাত থেকে আঁচল ছাড়িয়ে পিসিমা সরে আসতে পারলেন, সেই সংসারই বা তাকে ছেড়ে দিল কেন? অবনী পাশের ঘরে উঠে গিয়ে ডাকলো, শোনো। অরুণা আর জোছু আসতেই অবনী একটু চাপা স্বরে বললো, পিসিমাকে স্নানের জল দাও, আমি কিছু ফল কিনে আনছি, ফিরে এসে আবার আটার জোগাড়ে বের হতে হবে। পিসিমাকে বিছানা করে শুইয়ে দিও, বুড়ো মানুষ বড় ক্লান্ত হয়ে পড়েছেন। কথাগুলি শেষ করেই অবনী চটে গেল। হাঁ করে শুধু তাকাচ্ছ কেন তোমরা? পিসিমা মরে যেতেন খেতে না পেয়ে, তাই চলে এসেছেন, এখন তাকে বাঁচতে দাও। এই সোজা কথাটা বুঝতে হাঁ করার দরকার হয় না। অরুণা সত্যি তার চিন্তাগুলি গুছিয়ে আনতে পারছিল না।
একটা প্রকাণ্ড বিমূঢ়তা ফাঁদের মধ্যে তার বুদ্ধিটা যেন হাঁসফাঁস করছিল। জোছু ভয় পেয়ে যেন আরো বোকা হয়ে গেল। হঠাৎ চোখে পড়লো পিসিমা মেজের উপরেই শুয়ে পড়েছেন। ব্যস্ত হয়ে ছুটে এসে জোছু পিসিমাকে জড়িয়ে তুলে ধরলো। বিছানা করে দিচ্ছি পিসিমা, তারপর শোবেন, আগে স্নান করে নিন। পৃষ্ঠা 209। জোছুর চোখ দুটো লালচে হয়ে উঠল, যেন ধোঁয়ার জ্বালা লেগেছে। জীর্ণ খড়ের পুতুলের মতো পিসিমার ছোট্ট শরীরটাকে দু হাতে জড়িয়ে জোছু বসে রইল। পিসিমা নিঃশব্দে অপ্রস্তুতের মতো একটু সলজ্জ শুকনো হাসি হাসতে লাগলেন। অবনী বলল, আমি বাজারে চললাম। একটা গামছা হাতে নিয়ে গড়িয়াহাট বাজারের দিকে গিয়ে চলল অবনী। মাত্র 3টে বেজেছে, বিকেলের রোদে ঝলসে রয়েছে চারদিক। ইট পাথরের কলকাতার কঠিন শহুরে ভব্যতার পরিচ্ছেদটুকু কোথাও একটু টোল খায়নি। সেই রম্য রাজপথ আর হরতালি, দুপাশে বিপণির বৃথা, ট্রামবাসের রেশ, ছোট ছোট লনের কানায় কানায় সুশ্যামল পরিপূর্ণতা, পার্কের তরুলতায় ছায়াময় প্রসন্নতার ছোট পাখির ডাক, কোথাও কোনো ছন্দভঙ্গ নেই। শুধু বিধ্বস্ত হয়ে গেছে জীবনের ধর্ম। ঘোলা জলের ফেনার মতো পুঞ্জ পুঞ্জ মানুষের প্রাণ পথের উপর ঘুরছে, ভাসছে, থমকে রয়েছে। কলকাতা শহরে যেন কোনো বড়লোকের রঙিন বজরার মতো এক মরা ভাষার শ্মশান নদীর ওপর ভাসছে। 3টে কন্ট্রোলে লাইন মার্কেটের 3টে ফটক পার হয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে গেছে। একটা চালের লাইন, একটা আটার লাইন, আর একটা চিনির। ফুটপাতের উপরে মুখোমুখি দুটো সমান্তরাল পংক্তি, শিশি বোতল নিয়ে ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, ভদ্র ভদ্রেতর প্রায় 200 মানুষ সুবাধ্য পড়ুয়াদের মতো বসে আছে। একটা কেরোসিনের লাইন, চালের লাইনে চেহারাটা সবচেয়ে ভয়ানক। কলিশনে বিকৃত ট্রেনের মতো এঁকে বেঁকে, কখনো কাত হয়ে কোথাও কুঁকড়ে গিয়ে গড়িয়াহাটা রোডের উপর দিয়ে লেকের দিকে চলে গেছে। প্রত্যেক ট্রাম বাসে স্টপগুলির কাছে অর্ধলাঙ্গ অস্থিসার মানুষের এক একটা বুহ। ক্ষণিকের জন্য একটু অসতর্ক বা অন্যমনস্ক হয়ে পড়লে কোনো পথচারীর আর রক্ষা নেই। ডাইনে বাঁয়ে সম্মুখে পশ্চাতে মুহূর্তে একটা নরকঙ্কালের প্রাচীর যেন মাটি ফুলে ওঠে। এক মৃত্যুকুণ্ডের মধ্যে টেনে নেবার জন্য পঙ্কিল দাঁতগুলি দাও দাও শব্দ করতে থাকে। রোডের দুপাশের ফুটপাত আর মাঝের আইল্যান্ড ট্র্যাকের উপর নিরন্ন গ্রাম ছাড়া মানুষের ছাউনি পড়ে গেছে। শত শত উনুন জ্বলছে, হাঁড়িতে সেদ্ধ হচ্ছে কচুর শাক, চিংড়ির খোসা, ভাত। ধোঁয়ার উৎপাতে কাকের দল এগুতে পারে না, শুধু আশেপাশে লাফালাফি করে বেড়ায়। একদল লোক হাঁড়ি সরা নিয়ে অবনীর গায়ের ওপর দিয়ে হুড়মুড় করে হিন্দুস্তান পার্কের দিকে দৌড়লো। হাতে প্রকাণ্ড একটা লাঠি আর মাথায় পাগড়ি, দারোয়ান গোছের একটা লোক দূরে স্ট্রিট ট্রেঞ্চের ধারে দাঁড়িয়ে হাঁক দিচ্ছিল, আয় আয়। দেখা যায় কোমরে গামছা বেঁধে জন্দাশেক ছেলে দুটো বড় বড় টবের ভেতর লম্বা লম্বা কাঠের হাতা ডুবিয়ে একটা সুপক্ক খাদ্যবস্তু ঘাঁটছে। ভুর ভুর করে বাষ্পের স্তবক চূর্ণ হয়ে হাওয়ায় ছড়িয়ে পড়ছে। পৃষ্ঠা 210। হঠাৎ লোকগুলি দৌড়ের উৎসাহ মন্থর হয়ে গেল। সামান্য কয়েকজন মাত্র ভাণ্ড হাতে একটা অনিচ্ছার ভাটি ঠেলে টেনে টুনে কোনো মতে এগিয়ে চলল। অবনী শুনল তারই সামনে দাঁড়িয়ে একটা নিরাশ্রয়ের দল সন্ত্রস্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আলোচনা করছে। ওখানে কেউ যেও না গো, যাও খাইয়ে দেবে। থুহ, এটাই কি ডক্টর সর্বরঞ্জন সেনগুপ্তের লঙ্গরখানা? অবনীর মনে পড়ল প্রতিদিন খবরের কাগজে এই বিজ্ঞাপনটি নিরন্নদের বৈজ্ঞানিক খাদ্য বিতরণের জন্য সাগ্রহে আহ্বান করে। ছোট একটা ছেলে দৌড়তে দৌড়তে আসছিল, তার হাতে টিনের একটা কৌটাতে সেই বৈজ্ঞানিক খাদ্য টলটল করছে। অবনী ছেলেটাকে দেখে একবার স্বচক্ষে সেই বিচিত্র বস্তুটির রূপ দেখে নিল। সবুজ রঙের কাইয়ের মতো দেখতে, নানা রকম শাক, গাছড়া, ভুসি আর চিনে ঘাসের দানা দিয়ে তৈরি একটা লোপসি। যেদিকে তাকানো যায় শুধু নিরন্তর রুগ্ন মুমূর্ষু মানুষের জটলা, হুল্লোর চিৎকার, কান্না, কলহ, বিলাপের শব্দ তাণ্ডব। সেই দগ্ধ জনারণ্যে পৃথিবীর সব সুস্বর চাপা পড়ে গেছে। প্রত্যেকটি গাছের গোড়ায়, গুঁড়ির ওপরে, ডালের গায়ে যত সব উচ্ছন্ন সংসারের সামগ্রী জড়ো করা, তুলে রাখা, টাঙানো। হাঁড়ি, কলসি, কাঁথার পুঁটলি, ঝুড়ি, ডালা, তেলাই,
মানুষ যেন গর্ত খুঁড়ে চাক বেঁধে ঢিবি তুলে যেখানে যেমন খুশি বাসা করে ফেলেছে। লেকের দিক থেকে গর্জন করে ধুলো উড়িয়ে একটা আঁধি ছুটে আসছে, মনে হলো একটা মিলিটারি লরির ক্যারাভান। আকারে অতিকায় ঐরাবতের মতো, রং ঘেঁষো ফড়িংয়ের মতো, ক্রুদ্ধ গন্ডারের চেয়ে প্রমত্ত বেগ। লরিগুলি সগর্জনে গড়িয়াহাটার মাটি থরথরিয়ে বিদ্যুৎ তাড়িত ছবির মতো ট্রামলাইন ডিঙিয়ে উধাও হয়ে চলেছে। তবু শেষ হতে আর চায় না। টিকলো নাকে চশমা পরা হাসি খুশি ইয়ারবার চেহারা এক একটি যুবক আমেরিকা আলগোছে স্টিয়ারিং ধরেছে। পাশে মেয়ে মানুষ নিয়ে শরীর হেলিয়ে বসে আছে, এক সুতীব্র ইয়ারকির উল্লাসে যেন উড়ে যাচ্ছে। তারপর আরেক শ্রেণীর রথী শখ করেই গা দূর করে নিয়েছে, গায়ের রং ঘেয়ে মুখটা তামাটে, চুরুট চুষে চুষে ঠোঁটগুলি ভোঁতা হয়ে গেছে। এরা বোধ হয় খাস ব্রিটেনের চাষাভুষো জাতের ড্রাইভার। স্টিয়ারিং এর উপর বুক সাঁটিয়ে দিয়ে বেপরোয়া বেগে ছুটে চলেছে। হঠাৎ এক একটা ভারতীয় মুখ দেখতে পাওয়া যায়, খাকি পাগড়ির নিচে একজোড়া কড়া পাকের জাট গোঁফ। এদের হাতে পড়ে গাড়িগুলি যেন একটু সাত্ত্বিক হয়ে পড়েছে, মোটেই উদ্দামতা নেই, একটা সংযতালস ভাব। মন্দ স্রোতের ভালার মতো আস্তে আস্তে চলেছে, আবার আসে গোটা পঞ্চায়েত ছোট ছোট মোটর। শাশির উপর শুধু এক টুকরা ক্যানভাসের ছই, খাকি উর্দি সাজের মধ্যে নিগ্র সৈনিক ড্রাইভারের কুচকুচে কালো মুখগুলি বহুদূর থেকেই চিনতে পারা যায়। পুরু ঠোঁটে বেশ একটা গম্ভীর ভাস্কর্যের বনে দিয়ানা আছে, চোখের দৃষ্টিতে রসালুতা আছে। মেয়েদের ভিড় দেখলে একটু জোরে হর্ন বাজানো অভ্যাস, বাজাতে বাজাতে চলে গেল। পৃষ্ঠা 211। শেষ হলো এতক্ষণে বিশ্বজোড়া যুদ্ধের নিদারুণ ঝিল্লিশ্বর যেন কিছুক্ষণের জন্য ক্ষুদ্র গড়িয়াহাটার এক বিক্ষোভ নিকেতনের বিলাপ ডুবিয়ে দিয়েছিল। মিত্রশক্তি না শত্রু শক্তির বিত্রস্ত, চাল কিনতে বার হয়ে প্রতি মুহূর্তে যুদ্ধতত্ত্বের রহস্যটা অগুনির মতো বাঙালি কেরানির চিন্তায় ক্ষণে ক্ষণে খোঁচা দিয়ে হিসাব ভুল করে দেবে, তাতে আশ্চর্য কিছু নেই। লড়াইটা চিরকালই পুণ্যে ও পাপে, এটা সবারই জানা কথা। এর মধ্যে কোনো উহুর অবকাশ নেই। এই লড়াই অর্থই নাকি ইষ্ট বনাম অনিষ্টের লড়াই, এবং ইংরেজ যে পক্ষে থাকবে সেটাই ইষ্টপক্ষ, এটা বিশ্বাস না করা বেআইনি। কিন্তু অবনে যদি আজ বলে, তুমি ভেবে দেখো ইন্দ্র, পাপে পাপেও লড়াই হতে পারে, সেই লড়াইয়ের মতো ভণ্ড মূঢ় নিষ্ফল সংগ্রাম আর কিছু হতে পারে না। তার মধ্যে কোনো ইষ্টের প্রশ্ন নেই, তার পরিণাম অনিষ্ট ছাড়া আর কিছু হতে পারে না। ইন্দ্র তাহলে শুধু অবনীকে মারতে বাকি রাখবে, বলতে অবশ্য কিছুই বাকি রাখবে না, 250 বুলুয়াহুড়ে তখনই প্রমাণ করে দেবে এটা হলো জনযুদ্ধ। দেখতে দেখছো বাবু, এই খাল ভরা মেউরোগুলো আমাকে জ্বালালে। মেয়ে মানুষের গলার স্বর শোনা গেল। অবনী পেছনে তাকিয়ে দেখলো একটু দূরে রাস্তা পাশে একটা খোলা হাইড্রেন থেকে জলের ফোয়ারা উঠছে। দুটো পশ্চিমা গাড়োয়ান 4-5টে কাদামাখা মোষ নিয়ে এসে দাঁড়িয়ে আছে। কাছেই ফুটপাতের উপরে মাটি সরার উপর একটি জলে ভেজা শিশু বসে আছে, বোধহয় স্নান করানো হয়েছে। ঠিক শিশু তো না, শিশুর ভগ্নাবশেষ। ক্ষুদ্র একটি চর্মপেটিকা, মাথাটাও চুপসে গেছে। শিশুর মাথা হাইড্রেন্টের মুখের কাছে গুটিসুটি হয়ে বসে একটা কাপড়ের টুকরো থুবে থুবে কাঁদছে, সেই বলেছে কথাটা। অবনী সমস্ত ব্যাপারটা বুঝে উঠবার আগে মেয়েটি উঠে দাঁড়ালো। শুষ্ক শীর্ণ একটা উলঙ্গ মূর্তি, সেই কাঁচা কাপড়ের টুকরোটা কোমরে এক পাক জড়িয়ে এগিয়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নিল মেয়েটি। মার্কেটের দিকে আরো কিছু দূরে এগিয়ে দাঁড়ালে কোলাহলের মাত্রা বৈচিত্র্য বিভৎসতায় চরম হয়ে সমস্ত ইন্দ্রিয়গ্রাম নোংরা করে দেয়। মানুষের বোধ শক্তির ওপর একটা পঙ্কিল বর্ষা নেমে আসে। জায়গাটা যেন একটা বিরাট পুলিশ ক্ষেত্র, দুর্গন্ধে বাতাসে পরমাণুগুলি বোধ হয় বিষিয়ে গেছে। লাইন বাঁধা জনতা নিজেদের মারামারি গালাগালি ও ধাক্কাধাক্কিতেই বিপর্যস্ত। মার্কেটের ফটক যেন হাঁ করে একটা নরমুণ্ডের মালা চিবোচ্ছে। আর একটু অন্যমনস্ক হলেই মারিয়ে ফেলতে হবনি। পথের উপরই একটা শুকনো নারকেলের ডেগোর ওপর ছোট্ট একটা ছেলে ঘুমোচ্ছে। ছেলেটার চোখের কোটর দুটো মাছিতে ভর্তি, বিকট পক্ষহীন শ্বেত প্রেত চক্ষুর মতো দেখাচ্ছে। মরেনি এখনো, পেট আর পাজরাগুলির মধ্যে নিঃশ্বাসের স্পন্দন এখনো লুকোচুরি খেলছে। 1943-এর কলকাতার একটি অপরাহ্নের এই এক রূপ।
বিরাট একটা কটাহে যেন মনুষ্যত্ব ভাজা হচ্ছে। পৃষ্ঠা 212। ঋত অন্ন যুদ্ধ দাস বাংলার প্রতি গ্রামে জনপদে লক্ষ লক্ষ ক্ষুধার্ত নারীর লালা বেন জলের মতো সব ঠাঁই ভাসিয়ে নিয়ে গেছে। মেঠো ইঁদুরের মতো নিরাশ্রয় মানুষেরা দলে দলে কলকাতার চড়াই এসে ঠেকেছে। সকাল বিকেল সন্ধ্যা রাত্রিরা আসছি ট্রেনে চড়ে, পথে হেঁটে বন বাদার ঝোপঝাপ ঠেলে তারা আসছে। ক্ষান্তি নেই, এক অফুরা নর্থ-ইস্টের মিছিল সব পথে শেষে কলকাতায়। বাংলার রাজধানী মহাযুদ্ধে স্কন্ধাবার পণ্যের ভাণ্ডার, শস্যের গোলা কলকাতা, বাংলার সামাজিক অর্থনৈতিক ও রণনীতিক জীবনের হেড অফিস কলকাতা, লাটের মসনদ, উজিরের দপ্তর, সাহিত্য বাণিজ্য ধর্ম শিল্প ও বেশ্যার দ্বীপ কলকাতা, সারা বাংলা স্নায়ু শিরা নাড়ি এখানে এসে এক হয়ে মিশে গেছে। একটি ভয়ানক মস্তিষ্ক, একটি বিরাট হৃৎপিণ্ড, একটি প্রকাণ্ড উদর সৃষ্টি করেছে, এই হলো কলকাতা। এ কলকাতা সর্দি লাগলে সারা বাংলা হেঁচে মরে। চাল কিনতে হবে না পেলে আটা, খেতে হবে আপাতত ব্যক্তি স্বার্থের এই ক্ষুদ্রতম প্রশ্নটাকে একটা প্রশ্রয় না দিলে বড় কথার চিন্তায় শুধু খাবি খেতে হবে। চাল চাই, ফুটপাত ধরে এক একটি দোকানে ঢু মেরে ঘুরতে লাগলো অবনি। কিন্তু কোন দীনশরণ আগরওয়ালা বা কৃপাসন্ধু সাহার দোকান পাওয়া গেল না। অগত্যা কী করতে হবে এবং কী করা উচিত সে বিষয়ে অবনীর ধারণাটাও স্পষ্ট ছিল, তার জন্য সে তৈরি হয়েও আছে। এতক্ষণ ঘুরে ঘুরে সমস্ত দৃশ্যটা বেশ একটা নাটকীয় মোহ নিয়ে অবনীকে যেন ধীরে ধীরে শান্ত করে দিচ্ছিল। না, পালিয়ে লাভ নেই, ভবিষ্যতে কলকাতা হয়তো ধনধান্যে লক্ষ্মী স্বরূপা হয়ে যাবে, সহাস্যে মুঠি মুঠি সমৃদ্ধি সোনা ছড়াবে, এই মূর্তি তখন আর থাকবে না। কিন্তু এই চৌরতন্ত্রের অধিষ্ঠাত্রী কলকাতাকে চিনে রাখতে হবে, অভ্যস্ত হয়ে থাকাই ভালো। ওই যে উপেনবাবু ঘুরে বেড়াচ্ছেন, ইশারা করলে এখনই এক মন চাল পৌঁছে দেবেন 45 টাকায়। আপাতত উপেনবাবুরা একটু দূরে থাকুক, উপেনবাবুদের অনুকম্পা কোনো মনুর সংহিতা গ্রাহ্য করে চলে না। মুনাফার জন্য মুনাফা, এর মধ্যে একটা নিষ্কাম নিষ্ঠা আছে, তাই এর রূপ এত ভয়ানক। আজ এই মুনাফার বাঘ 45 টাকা ধরে তৃপ্ত হয়ে আছে, আবার বিগড়ে যেতে কতক্ষণ, কালই হয়তো হাঁ করে 100 টাকা দরের স্বাদ খুঁজবে। এতখানি রক্ত দেবার মতো রোজগার কেরানি অবনীনাথের নেই, তখন এই পথেই নেমে আসতে হবে, তার চেয়ে এখনই ভালো। মার্কেটের ফটকের দিকে এগিয়ে গেল অবনি। একটা ফটকওয়ালা চাকর 5 ঝুড়ি পচা বেদানা পথের উপর উপুর করে ফেলে দিয়ে চলে গেল। মুহূর্তের মধ্যে শকুনের ঝাঁকের মতো একদল স্ত্রীলোক পচা ফলের উপর লাফিয়ে পড়ে হানাহানি করে যেন নিজেদের ছিন্ন ভিন্ন করতে লাগলো। একটা মোটর গাড়ি তীর বেগে দৌড়ে এসে আচমকা ব্রেক করে কষে থামলো। রেড ক্রস সোসাইটির একটা ভ্যান, লাউডস্পিকারের চোঙ থেকে একটা নাচের বাজনা ভীম মন্ত্রে সুরের গদা ভাসতে লাগলো। পৃষ্ঠা 213। এই শ্মশানে আবার ন্যাড়ান নাচ কেন? গাড়ি থেকে কতগুলি লোক নেমে বড় বড় কয়েকটা পোস্টার চারিদিকে সাজিয়ে রাখলো। বাংলাদেশের কাছে 40 লক্ষ টাকা চাই, তার জন্য আবেদন, ক্ষেত্রে কর্মবিধিয়তে ঠিক উপযুক্ত জায়গা বেছে এসেছে রেড ক্রসের ভ্যান। রসিকতা জিনিসটা শ্লেষক্তি অলঙ্কারই বেশ ভালো করে জমে। একটার ধাক্কা মিটতে না মিটতে আর একটা, দু পা এগিয়ে যেতে না যেতেই একটা লোক এসে অবনীর হাতে হ্যান্ডবিল গুঁজে দিয়ে গেল, রক্ত দাও। এই আবেদনটা সত্যিই রক্ত খুঁজছে। তরল উষ্ণ লোহিত বর্ণের যে বস্তু মানুষের দেহে শিরায় শিরায় প্রবাহিত, ব্লাড ব্যাংকের আবেদনটা একবার পড়ে নিয়ে তাড়াতাড়ি এগিয়ে চললো অবনী। অনেক সময় নষ্ট হয়েছে, আটার লাইনটা এরই মধ্যে ক্ষয়ে অনেকখানি ছোট হয়ে গেছে। অবনি এই নরশৃঙ্খলের শেষ করাটির মতো একেবারে শেষে গিয়ে গামছা হাতে দাঁড়ালো। সীতা বসুর জন্মদিন। প্রতি বছর এই দিনটিতে সীতার বাড়িতে একটা উৎসবের সমারোহ জাগে। সীতার বাবা গুরুদয়াল বাবু ওরফে মিস্টার বসু তার কারবার ডিভিডেন্ড শেয়ার আর ডিভেঞ্চারে সারা বছরের তুফান পাড়ির মধ্যেই একটি দিনের জন্য নোঙর ফেলে সুস্থির হন। বছরের এই একটি দিন তার কাছে পার্বণের মতো ফুল বাগানে শামিয়ানা টাঙিয়ে
দুটি সুদীর্ঘ শাড়ি দিয়ে টেবিল চেয়ার সাজানো হয়, নিমন্ত্রিতেরা আসেন। বছরের মধ্যে একটি দিনে তার বাড়িতে একটা সজ্জনতার মেলা আহ্বান করেন গুরুদয়াল বাবু। সারা বছরের অর্জন ও সঞ্চয়ের গর্বকে যথা সৌজন্যে অভ্যাগতদের কাছে ব্যক্ত করার এই সুযোগটি তিনি কখনো বৃথা হতে দেন না। গল্পে ও কথার ছলে, ঘোষণায় সমবেদনায়, হাসিতে ও বিদ্রূপে, প্রতিবাদে ও রসিকতায়, প্রত্যেকটি আচরণে তার কাঞ্চন কৌলিন্যের এক একটি কীর্তিকে তিনি পরিবেশ করেন। তার কাছে শুনতে হবে, সম্প্রতি দুটো উগান্ডা জেসমিনের চারা আনিয়েছেন, খরচ পড়েছে 165। তাতে কিছু আসে যায় না, জেসমিন দুটো বাঁচলে হয়। তার ক্রাইসলারের ইঞ্জিনটা ভালো ওয়ার্ক করছে না, কাশ্মীর যেতে পথে দুবার দাগা দিয়েছে, তাই নতুন একটা পন্টিয়াক কিনেছেন। ওই যে দেখছেন বড় চায়না ভাজটার মধ্যে ছোট ছোট একটা গাছ, লোক বলতে পারেন ওটা কি? অভ্যাগতেরা কৌতূহলে গলা লম্বা করে দেখতে থাকে। গুরুদয়াল বাবু বলেন, ওটা একটা ওক, বয়স 33 বছর। যখন কিনেছিলাম তখন ওটার বয়স ছিল 11 বছর। আমার কাছে আসবার পরেও প্রায় 1300 টাকা খরচ পড়েছে বনজাই করাতে, আর আদিনচেও বাড়তে দিইনি। গুরুদয়াল বাবু উঠে গিয়ে বেঁটে ওকটার মাথায় সস্নেহে হাত বুলিয়ে এক পশলা প্রশংসার আশায় সকলের দিকে তাকাতে থাকেন। দেখাবার পক্ষে তার কাছে সবচেয়ে গর্বের বস্তুটি হলো তার দুহিতা সীতা বসু। রূপের ও গুণের এমন সমাবেশ বিরল, এই সত্যে কেউ সংশয় করতে পারে না। সীতার মুখের দিকে তাকিয়ে অভ্যাগত স্ত্রী পুরুষ সবারই মনে প্রথম যে প্রশ্নটি দেখা দেয় সেটা হলো, গুরুদয়াল বাবুর জামাতৃপদ এখনো খালি পড়ে আছে কেন? কে সেই ভাবি ভাগ্যবান। পৃষ্ঠা 214। মিস্টার বসু কি কাউকে বেছে রেখেছেন, অথবা সীতা বসু নিজেই তার জীবনের দোসর ঠিক করে রেখেছে? জয়ন্ত মজুমদার ঘুর ঘুর করছে, বড় বাধ্য বিনয়গণত ভাব যেন বাড়ির ছেলেটি। তবে কি জয়ন্তই সেই উপপদ তৎপুরুষ? কিন্তু জয়ন্তর কোন গুণের কোনো গুণের খবরটি কেউ আজও শোনেনি, বাপের টাকা আছে ওই পর্যন্ত। আজকে জন্মদিনের উৎসবটার রূপ ঠিক হুবহু অন্য বছরের মতো নয়, একটা ব্যতিক্রম আছে, প্রথমেই চোখে খটকা লাগে। এই অভিজাত সমাবেশের মধ্যে 2-3টা 8 পৌরে মূর্তি, প্রকাশবাবু, ইন্দ্রনাথ আর উর্মিলা কাঞ্জিলাল। গুরুদয়াল বাবু পরিচয় করিয়ে দিলেন, এরা হলো সীতার সঙ্ঘবন্ধু, এরা মস্ত একটা কালচারাল কাজে হাত দিয়েছেন, সীতা ওদের খুব সাহায্য করছে। অভ্যাগতরা উৎসুক হয়ে তাকালেন, তারা জানতে চান কি সেই কাজ, কিসের সঙ্ঘ। প্রকাশবাবু কথা বলে কৌতূহল ভঞ্জন করলেন, জাগৃতি সঙ্ঘ। গুরুদয়াল বাবু হেসে বললেন, জয়ন্ত সঙ্ঘের একজন বড় কর্মী, কিন্তু দেখুন কেমন চুপটি করে বসে আছে, সাইলেন্ট ওয়ার্কার। সাহেবি পোশাকে সজ্জিত সম্ভবত ব্যারিস্টার এক বৃদ্ধ বললেন, জাগৃতি সঙ্ঘের ব্যাপারটা শুনতে আমাদের খুবই আগ্রহ হচ্ছে, কেউ যদি অনুগ্রহ করে বলেন। প্রকাশবাবু একটু ইতস্তত করে বলেন, আজকের এই আসরে জাগৃতি সঙ্গের আলোচনাটা অবশ্য একটু অবান্তর মনে হবে, তবে যদি নিতান্তই আপনারা ইচ্ছুক থাকেন। বৃদ্ধ, যদি আইনের কোনো বাধা না থাকে। প্রকাশ, না না, আইনের বাধার কোনো কথার মধ্যে নেই, বরং আইন আমাদের তরফেই আছে। উর্মিলা কাঞ্জিলালের মন্তব্য শোনা গেল, আমাদের কাজই হলো সকলের কাছে এই আদর্শ প্রচার করা। এইভাবে বলতে বলতে যদি সাধারণের মধ্যে একটা চেতনা আসে। বৃদ্ধ, ঠিক বলেছেন, ওই চেতনা জিনিসটার বড়ই অভাব আমাদের মধ্যে। প্রকাশবাবুর মুখে দুটো নতুন কথা শুনতে পেলে আমাদের বড় উপকার হবে। প্রকাশবাবু আরম্ভ করলেন, প্রথমে মনে করুন এই ফ্যাসিস্ট বিরোধী যুদ্ধে। বৃদ্ধ, হাইপোথিসিস, এটা প্রমাণিত হলে খুশি হব। প্রকাশ, জার্মানি, ইটালি ও জাপান এরা ফ্যাসিস্ট ধর্মী। বৃদ্ধ, একটু পরিষ্কার করে বুঝতে চাই। প্রকাশ, এরা পররাজ্য গ্রাস করতে এবং শোষণ করতে চায়, সেই উদ্দেশ্যে নতুন রকমের একটা সামরিক অর্থনৈতিক পদ্ধতি এরা আয়ত্ত করেছে, সেটা যেমন ভয়ানক তেমনি নিষ্ঠুর তেমনি কঠোর। পৃষ্ঠা 215। বৃদ্ধ, ইম্পিরিয়ালিজমের কথাটা ভুলে যেতে বলছেন, সেটা আছে কি নেই, তার পদ্ধতিটা কিরকম, অভয়ানক, সদয় ও কোমল? প্রকাশ, আছে, তবে ফ্যাসিস্টির চেয়ে ইম্পিরিয়ালিজমের মেশিনারি একটু সেকেলে ও জীর্ণ। বৃদ্ধ, সেই কারণে ইম্পিরিয়ালিজম বাঞ্ছনীয়? প্রকাশবাবু বিরক্ত ভরেই উত্তর দিলেন, না,
বৃদ্ধ, তাহলে আপনি আমাকে এই রকম একটা কুস্তির ছবি দেখাচ্ছেন যার মধ্যে দেখছি একটি বুড়ো পালোয়ান একটি ছোকরা পালোয়ান ধস্তাধস্তি বেঁধেছে। বুড়ো চেহারা বিরাট, গায়ে জোরও আছে, কিন্তু ছোকরা প্যাঁচ জানে ভালো প্রকাশ। তাই যদি বলি তবে আপনি তার থেকে কি সিদ্ধান্ত করবেন? বৃদ্ধ, সিদ্ধান্ত এই যে বুড়ো পালোয়ান ভাবছে এ যাত্রা পার পাই তো এমন সব প্যাঁচ শিখে রাখবো যে ভবিষ্যতে কোনো ছোকরা আমার ওস্তাদি চ্যালেঞ্জ করতে সাহস করবে না। প্রকাশ, তাহলে আপনি বলতে চান? বৃদ্ধ, বলতে চাই এই লড়াইটা ইম্পেরিয়ালিজম বনাম অতি ইম্পেরিয়ালিজমে, অন্যভাবে বলা যায় ফ্যাসিস্টি বনাম অপফ্যাসিস্টির লড়াই। ইম্পেরিয়ালিজম তার নিজের ভালোর জন্যই দ্রুত তার ঠাট বদলে ফেলেছে, ভোল ফেরাচ্ছে, এটা ইম্পেরিয়ালিজমের আত্মরক্ষার যুদ্ধ। প্রকাশ, মস্ত ভুল করলেন, ভোল ফেরাচ্ছে না, ভেঙে পড়ছে, ইম্পেরিয়ালিজম নিজেই ভেঙে পড়ছে। বৃদ্ধ, প্রমাণ করুন। প্রকাশ, দেখতে পাচ্ছি। বৃদ্ধ, কি দেখতে পাচ্ছেন? প্রকাশ, ইম্পেরিয়ালিজম ভেঙে পড়ছে। বৃদ্ধ, সার্কুলাস ইন প্রোব্যান্ডো, আচ্ছা তারপর? প্রকাশ, এদিকে পৃথিবীর একমাত্র সাম্যবাদী দেশ রুশিয়াকে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে। বৃদ্ধ, জাপান আক্রমণ করেনি। প্রকাশ, নিজের সুবিধে বা অসুবিধের জন্যই করেনি, ভবিষ্যতে করতেও পারে। বৃদ্ধ, আর্গুমেন্টাম অ্যাব ইনকনভিনিয়েন্টি, আপনার বলা উচিত ফ্যাসিস্ট দলের কোনো কোনো সদস্য রুশিয়ার উপর হামলা করেছে। প্রকাশ, তাই যদি বলি তবে আপনার কোনো সুবিধা হলো কি? বৃদ্ধ, মস্ত সুবিধা হলো, আমি এখন বলতে পারবো কোনো আদর্শগত সংকল্প নিয়ে এ যুদ্ধ হচ্ছে না, দেশগত স্বার্থ নিয়েই এ যুদ্ধ। পৃষ্ঠা 216। কিন্তু প্রকাশ, কিন্তু রুশিয়ার ওপর জার্মানির আক্রমণটাই যে এই যুদ্ধের গতি প্রকৃত পরিণাম বদলে দিল। বৃদ্ধ, আবার এ বুড়োকে বিপদে ফেলছেন প্রকাশবাবু, প্রমাণ না দিয়ে একটা সিদ্ধান্ত থেকে যদি বক্তব্য আরম্ভ করেন তাহলে আমি কিছু বুঝতে না চাই। প্রকাশ, সেদিন সোভিয়েত রুশিয়ার ওপর জার্মানি আক্রমণ করেছে সেটা 1941 সালের 22শে জুন থেকে এ যুদ্ধ জনযুদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ, প্রমাণ করুন। আমি বলবো সেই দিন থেকে ফ্যাসিস্টরা সত্যি করে ইম্পেরিয়ালিস্ট হবার পথে যাত্রা শুরু করেছে। প্রকাশ, বিশ্বের জনসাধারণের মঙ্গল সোভিয়েত রুশের জয়ের উপর নির্ভর করছে। বৃদ্ধ, প্রমাণ করুন। অবশ্য রুশ জনসাধারণের শুভাশুভ রুশিয়ার জয় পরাজয় নির্ভর করবে এটা সাদা কথা। প্রকাশ, তার চেয়ে বেশি, রুশিয়ার জয় পৃথিবীর জনসাধারণের জয়। বৃদ্ধ, বড় দুঃখ দিচ্ছেন মশাই, একটু আত্র প্রমাণ পেলেই আমরা খুশি হয়ে বিশ্বাস করি, কিন্তু আপ্তবাক্যে বিশ্বাস করতে আর ভরসা পাই না। প্রকাশ, সোভিয়েত রুশিয়া যে পৃথিবীর সর্বদেশের প্রলেটারিয়েটের পিতৃভূমি, এ তথ্য জানা থাকলে আপনাকে ওই ল্যাটিন ফ্রেজের ধাঁধার মধ্যে বৃথা ঘুরতে হতো না। উর্মিলা কাঞ্জিলাল সীতার দিকে তাকিয়ে মুখ টিপে হাসলেন, সীতাও হেসে ফেলবে এটাই বোধহয় তিনি আশা করেছিলেন। বৃদ্ধ, আমার মতো জিজ্ঞাসুর বিদ্যে বুদ্ধির মাথায় জোরে একটা তাচ্ছিল্যে চাকি বসিয়ে দিলে আপনার মতো প্রচারকের বিজ্ঞতা বড় হয়ে ওঠে না। প্রশ্ন করা যদি অন্যায় হয় তবে বুঝবো আপনি আপনার কতগুলি বিশ্বাসের কথা বলছেন এবং আমিও আপনার বিশ্বাস ভাঙতে ইচ্ছে করি না। বৃদ্ধ, বেশ তো। প্রকাশবাবু সুর নরম করে বললেন, সোভিয়েত রুশিয়ার শাসন ক্ষমতা প্রলেটারিয়েটের হাতে। বৃদ্ধ, বেশ তো, আমাদের কাছে সেটা একটা মহৎ দৃষ্টান্ত, আদর্শ। প্রকাশ, সেই জন্যে রুশের জয়লাভ সর্বদেশের প্রলেটারিয়েটের পরিণাম বদলে দেবে। বৃদ্ধ, যুদ্ধের আগে যখন জয় পরাজয়ের প্রশ্ন ওঠেনি তখন অন্য দেশের প্রলেটারিয়েট শাসক শ্রেণীর চাকর হয়েছিল, সোভিয়েত রুশের প্রভাব তখন কোথায় ছিল? আমরা তো মনে করব সেই পূর্বাবস্থায় ফিরে আসবে।